বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সুপারম্যান ও স্পাইডারম্যানের নাম শুনেছেন, কিন্তু হায়রাম্যানের নাম কি কখনো শুনেছেন? শুনে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আফ্রিকার পশ্চিমাঞ্চলে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ স্ট্রিট গ্যাং এর বসবাস, আর এই এলাকাতেই দেখা মিলবে সবচেয়ে দুর্ধর্ষ হায়রাম্যানের। বন্ধুরা, অস্পষ্টে আজকের আয়োজনে থাকছে হায়রাম্যানদের না জানা কিছু তথ্য। আপনি যদি অস্পষ্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন মিস না হয়। নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল একটি দেশ, প্রায় 170 মিলিয়ন মানুষের বাস এখানে। এদেশে প্রায় 50% মানুষ দরিদ্রসীমার নিচে বাস করে। নাইজেরিয়ার সবচেয়ে বিখ্যাত শহর লাগোসের বস্তিগুলোতে হায়রাম্যানদের স্থায়ী বসতি। এখানকার লোকজন সবাই তাদের কারিশ্মা দেখানোর জন্য রাস্তাগুলোকেই বেছে নেয়। হতদরিদ্র এই মানুষগুলো বিভিন্ন ধরনের সার্কাস দেখিয়ে তাদের জীবন ধারণ করে থাকে। তবে তাদের মধ্যে যে দলটি সবচেয়ে ভয়ঙ্কর ধরনের খেলা প্রদর্শন করে, তারা হলো বিখ্যাত দ্য হায়রাম্যান। হায়রাম্যানদের কাছে এসব প্রদর্শনী শুধু কোনো খেলা নয়, বরং এটি তাদের কাছে ঐতিহ্য। যুগ যুগ ধরে এটাই তারা করে আসছে। শুধু হায়না নয়, সাপ, হনুমান, বেগুন ইত্যাদি প্রাণী কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এ বিদ্যা তারা তাদের পূর্বপুরুষের কাছ থেকে তালিম নিয়ে থাকে। তাদের এই সকল ভয়ঙ্কর প্রাণীর উপর অসাধারণ নিয়ন্ত্রণ তারা বংশানুক্রমে বহন করে আসছে। নাইজেরিয়ার অধিকাংশ মানুষের কাছেই হায়রাম্যান এক রহস্য মানব হিসেবে পরিচিত। জীবিকার জন্য তারা তিন ধরনের কাজ করে থাকে। বছরে একটি নির্দিষ্ট সময় তারা চাষাবাদ করে কাটায়। তাদেরকে কামারের কাজ করতেও দেখা যায় বছরে একটি সময়। তবে তাদের কাছে বছরের সবচেয়ে আকর্ষণীয় সময় হলো খেলা দেখানোর মৌসুম। সে সময় পরিবারের পুরুষ সদস্যরা নাইজেরিয়ার বিভিন্ন শহরের রাস্তায় ঘুরে ঘুরে মানুষদের হায়না, বেনুন, সাপ ইত্যাদি সব প্রাণীর খেলা দেখায়। এর ফাঁকে ফাঁকে তারা এক ধরনের ওষুধ বিক্রি করে, যে ওষুধ অলৌকিকভাবে রোগ নিরাময়ের ক্ষমতা সম্পন্ন বলে সাধারণ মানুষ বিশ্বাস করে। এসব ওষুধ ম্যালেরিয়া, পেট ব্যথা সহ বেশ কিছু অসুখে নিরাময়ের সক্ষম বলে হায়রাম্যানরা দাবি করে। কয়েক মাস একটানা খেলা দেখে একসময় তারা বাড়ি ফিরে আসে। তাদের এই দীর্ঘ যাত্রায় সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকে বেশ কয়েকটি হায়না, বেনুন এবং সাপ। হায়না পৃথিবীর হিংস্র প্রাণীগুলোর মধ্যে অন্যতম। হায়না এতটাই হিংস্র যে একদল হায়না ইচ্ছা করলে বনের রাজা সিংহকেও শিকার করে নিজেদের খাবারে পরিণত করতে পারে। হায়রাম্যানরা সহজেই বন্য হায়না ধরতে পারে এবং তাদের নিয়ে খেলা দেখাতে পারে। মাঝে মাঝে তারা হায়নাদের কামড়ও খায়, কিন্তু তাদের নিজেদের তৈরি ওষুধ খেয়ে এই ক্ষত সেরে যায়। এটা তাদের বিশ্বাস। তারা এই কাজটা করতে ভালোবাসে, কারণ এটাই তাদের উপার্জনের প্রধান মাধ্যম। এ কাজ করেই তারা তাদের পরিবার চালায়। তাদের এ কাজ যুগ যুগ ধরে যেন বেঁচে থাকে, সেজন্য তারা তাদের সন্তানদেরও এই বিদ্যায় পারদর্শী করে তোলে। এসব প্রাণীদের সাথে একসময় হায়রাম্যানদের একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। প্রাণীগুলোকে তারা নিজেদের পরিবারের অংশ হিসেবে গণ্য করে। আফ্রিকার অনেক স্থানে যেখানে এসব প্রাণীদের অভিশপ্ত বলে মনে করা হয় এবং হত্যা করা হয়, সেখানে হায়রাম্যানরা তাদেরকে আশ্রয় দেয় এবং পরিবারের সদস্য হিসেবে ঠাঁই দেয়। তার বদলে হায়নারা তাদের জীবিকা অর্জনে পথ করে দেয়। এক একটি প্রদর্শনী থেকে যে আয় হয় তা দিয়ে তারা পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেয় এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ কেনে। হায়রাম্যানরা যখন শোর জন্য নতুন এলাকায় পৌঁছায়, তখন চারদিকে সাড়া পড়ে যায়। আশেপাশে বিভিন্ন এলাকার মানুষ তাদের এক নজর দেখতে ভিড় জমায়, আর ছোট বাচ্চারা তো প্রতি মুহূর্তে তাদের পিছিয়ে লেগে থাকে। সবার আকর্ষণের কেন্দ্র থাকে দড়ি দিয়ে বাঁধা হায়নাগুলো। বন্ধুরা, নাইজেরিয়ার গ্রামগুলোতে একটি প্রচলিত বিশ্বাস হলো, যদি কেউ কখনো কোনো হায়নার পিঠে উঠতে পারে, তাহলে সে যাবতীয় জাদুটনা এবং অশুভ আত্মার হাত থেকে মুক্তি পাবে। এছাড়া অনেকে বিশ্বাস করে, হায়নার পিঠে উঠতে পারলে নারী মহলে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এসব কারণে হায়রাম্যানরা যখন কোনো এলাকায় তাঁবু গড়ে, তখন চারপাশে এলাকার অসংখ্য মানুষ নিজে এবং তার সন্তানদের হায়নার পিঠে চড়ানোর জন্য নিয়ে আসে, যাতে তারা সারা জীবন জাদুটনার হাত থেকে বেঁচে থাকতে পারে। অনেকের মতে হায়রাম্যানদের এসব কর্মকাণ্ড অবৈধ ও প্রাণীদের প্রতি নির্যাতনের প্রকাশ। তবে এটাও ঠিক যে এসব প্রাণীর মধ্যে অনেকগুলোকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আশ্রয় দেয় হায়রাম্যানরা। তার বদলে এসব প্রাণী তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জনের পথ করে দেয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।